আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাতে মিনসেন নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দয়া নিয়ে ভালো আছি। তো এই তো আমার গাছে ফুল গাছে প্রথম ফুল ধরছে, খুব সুন্দর লাগতেছে। এই তো বটগুড়ি গাছেও ফুল ধরছে। এতে এগুলা হচ্ছে ড্রাগন গাছ, ড্রাগন ফল। এগুলো আমি বড় টবে দিয়ে দেবো, কিন্তু বড় টব এখনো আনা হয়নি, তো এর জন্য দিতে পারিনি। বড় দামে দিতে হবে। আর এগুলো স্ট্রবেরি, তো এগুলো আমি নিজে হাতে বানাইছি, এক গাছ থেকে আরেক গাছ সে বানানো হয়েছে। তো আর তো এটা হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকাম অনেকগুলো ধরেছে। দুইটা গাছ আনছিলাম, তো একটা গাছ মরে গেছে আর এই একটা গাছে ফল ধরছে। আর এই তো টমেটো গাছে এই যে ফুল ধরছে, এই যে দেখুন ফুল ধরছে বলেই আমি আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। প্রত্যেকটা গাছেই ফুল আসতেছে। একটু এদিকে শালগম, হ্যাঁ শালগম তো হয়েছে, কেবল তিনটা হয়েছে। তিনটা শালগম আর এদিকে অনেক বটবুড়ি ধরছে, এটা দেখতেই পাচ্ছেন। তো দুইটা গাছে বটবুড়ি ধরছে, ছোট গাছেই বটবুড়ি ধরছে। আর তো লাউ গাছে লাউ ফুল ধরতেছে কেবল, এগুলো সবগুলো মর্দা ফুল না কি বলে। এখনো লাউ ধরেনি। এই তো এগুলা সব গোলালু গাছ, দেখুন কত সুন্দর লাগতেছে গোলালু গাছগুলা। সেগুলো ক্ষেত এটা শালগম আরও হয়েছে, আমি আসলে দেখতে পাইনি। আর শালগম হয়েছে মনে করছি তিনটাই হয়েছে, না অনেকগুলা শালগম। আর এদিকে অনেক করলা ধরছে, এই যে দেখতেই পাচ্ছেন অনেক করলা ধরছে। কিন্তু এই করলা আজকে আমি সব মানে যেগুলো ফল ধরছে ওগুলাই ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। কিন্তু অনেক করলা ছোট বড় অনেক,
আছে সব করলা অনেক করলা অনেক করলা আর যে কত ছোট ছোট এগুলা ক্যামেরায় বেশি দেখা যাচ্ছে না কিন্তু অনেক করলা ধরছে